মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নন্দন চত্বরে। আজকে কেশবপুরের কালকোটির পোস্টার রিলিজ, তো চলুন দেখে নিই বিস্তারিত। কেশবপুরের কালকোটি, তারই পোস্টার শুভমুক্তি লাভ করলো গতকাল নন্দন চত্বরে একাডেমি অফ ফাইন আর্টস এর অডিটোরিয়ামে। প্রথম এই শুভমুক্তিকে ঘিরে জানানো হয় এই ছবির নানান স্মৃতিমূলক কিছু কর্মকেন্দ্রিক ঘটনা, আর সম্পাদক নিজেই জানান এই ছবির বিষয়বস্তু কি হতে চলেছে। তিনি জানান যে কেশবপুরে এক পোড়ো বাড়ি অতি কম মূল্যে ক্রয় করাকে কেন্দ্র করে নানান চাপানোত্তর ভৌতিক কাহিনী। এছাড়া আরও জানা যায় যে ওই ছবির শুভমুক্তির দিন হতে চলেছে আগামী মাসের 19 তারিখ। স্বপন গুহ সম্পাদিত কেশবপুরের কালকুটি ছায়াছবির মুখ্য অভিনয় বিশিষ্ট চরিত্র অভিনয় করেছেন সুপ্রিয়া দত্ত, তুলিকা বসু, প্রবীর বসু, অদ্রিজা চ্যাটার্জি, রিমো চন্দ্র, বৈশালী কুণ্ডু প্রমুখ। 3রা এপ্রিল কেশবপুরের কালকুটি ভৌতিক ছায়াছবির পোস্টার মুক্তিকে কেন্দ্র করে হাজির ছিলেন এই ছবির পরিচালক সম্পাদক ছাড়াও সকল কলাকুশলী। এছাড়াও হাজির ছিলেন বহু স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী। অনেকটা আমাদের ব্রেনস্টর্মিং অনেক হয়েছে লিখতে গিয়ে, এবং দর্শকরা যারা দেখবেন তারা পরতে পরতে টুইস্ট করেন, কারপরে কি হবে সেটা একটা রহস্য। মানুষের জীবনে কি আছে, কি হবে, তাকে তার নিয়তি কোথায় নিয়ে যায়, একটা সামান্য একটা লোক, কিছু লোক, তাদের জার্নি, একটা বাড়িতে গিয়ে যাচ্ছে, সেখানে অনেক কিছুই ঘটছে যেটা আনপ্রেডিক্টেড, সেরকমই কিছু ঘটবে। নমস্কার, আমি সুস্মিতা। আমার এই সিনেমাতে প্রিয়াঙ্কা, যেটা আমি সুপ্রিয় আঙ্কেল তুলিকা ম্যামের মেয়ের পার্টটা করেছি, তো আমার নাম প্রিয়াঙ্কা। এক্সপিরিয়েন্স বলতে, আমি এর আগে বেশ কয়েকটা কাজ করেছি, এইটা হচ্ছে আমার থ্রিলার টাইপের, হরর টাইপের ফার্স্ট। তো খুবই এক্সাইটেড ছিলাম কাজ যখন করেছি, তখনও খুব ভালো লেগেছে, আর আজকে পোস্টার লঞ্চ কালকে জানতে পেরেছি, তো এর জন্য আমি অনেক অনেক এক্সাইটেড ছিলাম। তো এখানে এসেও বেশ ভালো লাগলো, আর আজকে তো আরেকটা মানে বেশ খুশি খবর শুনলাম, যেটা মে মাসে আমাদের মুভিটা মানে রিলিজ করছে। তাই প্রথমেই বলি, একটু ভয়ে ভয়ে ছিলাম যে যা বাবা, সেটা যাওয়ার পর যদি ডিরেক্টরের কাছে বকা খায়, আর কিন্তু এটাই হয়েছে, বকা খেয়েছি। বকা খাওয়ার মধ্যে অনেকটা শিখেছি, অনেকটা বুঝেছি, আর বাকি যারা ছিল তারা অনেকটা সাপোর্টিভ, তারা অনেকটাই বলেছে যে এইভাবে কর, এভাবে আরেকটু সিনটা ভালো করে তোল। তারপর এরকমভাবেই চলেছিল শুটিংটা, কিন্তু দুদিন পর থেকে ভয়টা একদম কেটে যায়, সবার সাথে ফ্রেন্ডলি হয়ে যায়, আর ফ্রেন্ডলি হয়ে যাওয়ার পর তো কাজটাকে আর কাজ বলে মনে হয় না, মনে হয় যে চলো মজা করছি। আর প্যাকআপের পর তো আমরা পুরো মানে আড্ডা, মুড়ি, গান, মানে প্রচুর মজা করেছি। এটা তো খুবই আনন্দের খবর যে 19 তারিখ আমাদের কেশবপুরে কালকোটি রিলিজ হচ্ছে। সবার আগে বলি যে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা তো শিল্পী, আমরা অভিনেতা, আমরা পর্দায় কী কাজ করি বা আমরা শুটিংয়ে কী কাজ করি সেটা তো জানি না, পরিচালক আমাদের দিয়ে করিয়ে নেন, আমরা বুঝতে পারি না আমরা এক্স্যাক্টলি কী করলাম। সেখান থেকে দাঁড়িয়ে ছবিটা যখন, এটাই ভালো লাগে, এটাই আনন্দ লাগে যে ছবিটা যখন মুক্তির দিন ঘোষণা হয় বা ছবিটা দর্শকের সামনে আসতে যায়, তখন এটার থেকে বড় সম্মান তো আর কিছু হতে পারে না, বড় প্রাপ্য কিছু হতে পারে না একটা শিল্পীর কাছে। সেখান থেকে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে যে 19 তারিখ। আলটিমেটলি থ্যাংক ইউ সোমনাথদা, আর অসংখ্য ধন্যবাদ জানাই শিবম এন্টারটেনমেন্টের যিনি কর্ণধার মিস্টার প্রণব রায়কে, যে মুক্তির দিন ওনারা ঘোষণা করেছেন 19শে মে। এটা তো সত্যি খুব আনন্দের খবর, এটা এটা বলার অপেক্ষা থাকে না বা বলার কোনো ভাষা নেই। পরিশ্রম শুধু আমার নয়, ডিরেক্টর, প্রডিউসার, মেকআপ আর্টিস্ট, স্পট বয়, লাইট দাদা, ক্যামেরা দাদা, ডিওপি, প্রত্যেকটা আর্টিস্টেরই কঠোর পরিশ্রমের ফলে আমরা মুভিটিকে বানাতে পেরেছি, তৈরি করতে পেরেছি। সেখান থেকে আমরা তো মানে আমাদের দিক থেকে অনেকটাই আশাবাদী যে আমরা কিছু না কিছু একটা সাফল্য অর্জন করব। হ্যাঁ, আমার প্রথম কাজ বলতে, দেখুন আমি কাজ শুরু করেছি 2016, কিন্তু তার মধ্যে আমার এটা হচ্ছে প্রথম রিলিজ কাজ, হ্যাঁ বড় পর্দায় প্রথম রিলিজ কাজ। এছাড়াও আমার আর একটা মুভি রেডি হয়ে আছে, ধরুন সেটা হচ্ছে আমি চোনাকি এবং ম্যাক্সের ডায়েরি, তো সেগুলো পরবর্তীকালে আস্তে আস্তে রিলিজ করব। এটা কেশবপুরে কালকুটি হচ্ছে আমার ফার্স্ট মানে মুভি, সেটা রিলিজ হবে আর কি। দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাই? দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো, এখনকার দর্শক ইয়াং বলুন বা বয়োজ্যেষ্ঠ বলুন বা বাচ্চাদের বলুন, একটা হচ্ছে সাসপেন্স এবং থ্রিলারটা অনেকটা এখন ভালোবাসছে আর কি, তো সেই সূত্রে আমাদের স্টোরিটা হয়তো ওপেন করবো না, তবে এটুকু বলি দেখার পর অন্তত অবশ্যই ভালো লাগবে, এবং যেহেতু সাসপেন্স এবং থ্রিলার ওরিয়েন্টেড। পরবর্তী পরিকল্পনা কী রয়েছে? পরবর্তী পরিকল্পনা বলতে পরিকল্পনা তো অভাব হয় না,
শুধু কাজ আর কাজ, মানে কাজ করে যেতে চাই, ভালো ভালো কাজ করতে চাই এবং দর্শকদের মানে মন মন পছন্দ মতো কাজ করে যেতে চাই। এই ছবিতে অভিনয় করেছে সুপ্রিয় দত্ত, তুলিকা বসু, এরা মানে এদের একটা পরিবার, ওদের ছেলে প্রীতম আর মেয়ে প্রিয়াঙ্কা যে আমার পাশেই রয়েছে, তা ওরা কলকাতা থাকতো, হঠাৎ করে মানে বদলি হয়ে যায়। বদলি হয়ে যাওয়ার পর ওরা একটা গ্রামে হঠাৎ করে কাগজে দেখে যে কেশবপুরে 5 লাখ টাকায় দোতলা বাড়ি, তা সুপ্রিয়দা কোনো রকম কিছু না শুনে, তার ওয়াইফ কথা না শুনে উনি বাড়িটা কিনে নেয়, আর তারপর সবাই মিলে সবার আপত্তি থাকা সত্ত্বেও উনি সবাইকে নিয়ে ওই বাড়িতে চলে আসে। ওই বাড়িতে আসার পর অনেক কিছু ঘটনার সম্মুখীন হয়, যে ঘটনাগুলো দর্শক দেখবে, হঠাৎ করে আলো চলে যাওয়া, হঠাৎ করে মাঝরাতে ঘুমুরের শব্দ, তারপর আরও কিছু ভৌতিক কিছু অদ্ভুত ধরনের ঘটনা যেটা দর্শক দেখতে পাবে। এই ধরনের ঘটনার কিন্তু এটা কি সত্যি কোনো ভূত নাকি অন্য কিছু, সেটাই রহস্য। সেই রহস্য যদি আপনারা সত্যি ভেদ করতে চান, যদি ওই রহস্যের কিনারা করতে চান, তাহলে দর্শক বন্ধুদের একান্ত অনুরোধ করছি, ওই রহস্যের সমাধান করতে গেলে আপনাদের কিন্তু আসতেই হবে সিনেমা হলের পর্দায়, কারণ এর থেকে আর কিছু বলতে গেলেই আসল ঘটনাটা তো আপনারা জেনেই যাবেন। তবে আমি এটুকু বলতে পারি, আপনাদের প্রত্যেকের এই ছবিটা ভালো লাগবে। এই ছবিতে ভালোবাসার গল্প যেমন আছে, এই ছবিতে হরর এবং থ্রিলার টাইপের ঘটনাও আছে, তাই আসুন আমরা সবাই মিলে ছবিটা দেখি, বাংলা ছবিকে আবার বাঁচিয়ে তুলি। একটা নতুন ধরনের ছবি আমি পরিচালক সোমনাথ গুপ্ত আপনাদের উপহার দিচ্ছি। আপনারা দেখে নিলেন কেশবপুরের কালকুঠির পোস্টার লঞ্চ এবং শুনে নিলেন এই ছবির প্রত্যেকটা সদস্যের বক্তব্য। ক্যামেরায় বিপুল হালদারের সাথে রিয়া সরকারের রিপোর্ট, বর্তমান 24x7 কলকাতা।